তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে জমি পরিমাপ তো আপনারা হয়তো অনেকে অনেকভাবে জমি পরিমাপ দেখে থাকবেন তো আমি আজকে আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখাবো সেটার জন্য আপনাদেরকে একটি ক্যালকুলেটার লাগবে আপনার হাতে সেই ক্যালকুলেটরে অবশ্যই রুট ওভার থাকতে হবে যদি রুট ওভার থাকে তাহলে ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাবটি করতে পারবেন খুব সহজে একমাত্র সহজ পদ্ধতি থাকলে এটি আপনি মাত্র দশ সেকেন্ডের মধ্যে একটি জমি পরিমাপ করতে পারবেন শুধু জমিটির যদি ক্ষেত্রফল অর্থাৎ প্রস্থগুলো কত সেটা যদি আপনি মেপে বের করতে পারেন জাস্ট ক্যালকুলেটারের মধ্যে আপনি দশ সেকেন্ডের মধ্যে সেই হিসাবটি বের করে নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি জমির আকৃতি অনেক প্রকৃতির প্রকৃতির হতে পারে ত্রিভুজ আকৃতি হতে পারে চতুর্ভুজ হতে পারে বা এই ধরনের আকৃতি হতে পারে যদি এ ধরনের হয় তাহলে আপনারা খণ্ড খন্ড করে ছোট ছোট করে নেবেন যেন সহজ হয় হিসাবটি বের করার জন্য তো হিসাবটি কিভাবে করবেন ধরুন আমরা এই চিত্রটি ধরি চিত্র এটা ওয়ান এক নাম্বার চিত্র আমরা ধরে নিলাম তো এই এক নাম্বার চিত্রটাতে আমরা দৈর্ঘ্য কতটুকু পাচ্ছি এক পাশে একশো ফিট এক পাশে একশো ফিট এবং প্রস্থ এক পাশে পাচ্ছে আপনার চল্লিশ ফিট অপর পাশে তিরিশ ফিট তো এই এখানে আমাদের টুক জমি রয়েছে সেটা আমরা বের করব জাস্ট আপনি এটা কি করবেন ক্যালকুলেটার আপনার পাশে যদি একটা ক্যালকুলেটার থাকে সেটা যদি রুট ওভার থাকতে হবে অবশ্যই তো আপনি কি করবেন এটাকে গুণ করে দেবেন এই সংখ্যাগুলো একশো বিশ গুণ করবেন চল্লিশ চল্লিশ এটাও গুণ করবেন এটার সাথে একশো এখানে তিরিশ তো আমাদের রেজাল্ট আসতেছে এটা জাস্ট আপনি এখানে সবগুলো গুণ করার পর আপনি রুট ওভারে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখুন এখানে তিন হাজার সাতশো চুরানব্বই পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা রয়েছে তো আমরা এটা আমরা এটা ধরব তিন হাজার সাতশো পঁচানব্বই ধরব অর্থাৎ পয়েন্টের পরে কিছু সংখ্যা রয়েছে সেই জন্য আমরা চুরানব্বইটাকে পঁচানব্বই অর্থাৎ এটা হলো আমাদের এই জায়গাটু ক্ষেত্রফল তো আপনি এই ক্ষেত্রফলটা কিন্তু অন্যভাবে বের করতে পারবেন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোকে দৈর্ঘ্য ধনটাকে যোগ করে সেটা দু দিয়ে ভাগ দিতে পারবেন প্রস্থ দনটাকে যোগ করে সেটা দু দিয়ে ভাগ দিয়ে সেই ভাগ ভাগ ফলটা যত আসবে দুটো দিয়ে গুণ করে দিলে আপনার ক্ষেত্রফলটা কিন্তু বেরিয়ে পড়বে বা ক্ষেত্রফল অন্যভাবে বের করা যাবে তো আপনি চাইলে কিন্তু এইভাবেও কিন্তু আপনি ক্ষেত্রফলটা বের করে নিতে পারবেন তো এটা হচ্ছে ক্ষেত্রফল এখন যে কোনো আকৃতির জমি হোক সেটি চারটা পাশ আপনারা মাপবেন মাপার পর ধরুন এখানে যদি আমরা ফিফটি ফিট পাই এদিকে যদি ফোরটি ফিট পাই এদিকে যদি ফোরটি ফাইভ পাই এদিকে যদি টোয়েন্টি ফাইভ ফিট পাই তো যাই হোক না কেন এই চারটা দিক আপনারা যদি গুণ করে দেন অর্থাৎ জাস্ট এইভাবে যেমন আমি এখানে লিখে দিচ্ছি ফোরটি ফাইভ গুনন ফিফটি গুনন ফোরটি গুনন টোয়েন্টি ফাইভ তো এই সংখ্যাটা যদি যদি আমরা গুণ করি ফোর্টি ফাইভ গুনন ফিফটি গুনন ফোরটি গুনন টোয়েন্টি ফাইভ তো এখানে এটা আসতেছে জাস্ট আপনি রুট ওভারে ক্লিক করবেন তাহলে আমরা এটা ক্ষেত্রফল পেয়ে যাব অর্থাৎ এক বর্গ ফুট এখানে এক বর্গ ফুট জায়গা রয়েছে তো এখন জমি পরিমাপ করতে গেলে আপনাকে কিছু বেসিক আরও কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে জমি পরিমাপের সূত্র সূত্র আমরা দুটি সূত্র শিখব এটা হচ্ছে প্রথম সূত্র এটা হচ্ছে দ্বিতীয় সূত্র দুটি সূত্র আমরা জেনে নেব একটা হচ্ছে এক শতক এক শতক জমি সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এবং এক কাঠা মানে আমাদের দেশে যেটা জমি পরিমাপ করা হয় শতক এবং কাঠা দিয়ে বেশি করা হয় এক কাঠা সমান হচ্ছে এক জমি হচ্ছে আপনার বর্গ ফুট এই দুটো জিনিস যদি জানা থাকে এই হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আর এক কাঠা হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তো এটি এই দুটো জিনিস জানা থাকলে কিন্তু আপনি এখানে এক হাজার পাঁচশো স্কোয়ার ফিটে কতটুকু জমি রয়েছে সেটা কিন্তু আপনি বের করতে পারবেন বা এখানে তিন হাজার সাতশো পঁচানব্বই বর্গ ফুটে কতটুকু রয়েছে সেটি বের করতে পারবেন জাস্ট আমরা যেটা করব এই ক্ষেত্রফলটাকে আমরা যেটা করব তিন হাজার সাতশো পঁচানব্বই এটাকে ভাগ দিব যদি আমরা শতকে নিতে চাই তাহলে ভাগ দিব আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে তাহলে এখানে আমাদের জমি হস হচ্ছে প্রায় আট শতক এইট পয়েন্ট সেভেন ওয়ান টু সেন্ট অথবা অথবা শতক আট শতক আট পয়েন্ট সেভেন শতক জমি হচ্ছে এখানে আর এটাকে যদি আমরা কাঠাতে রূপান্তর করতে চাই জাস্ট আমরা ক্যালকুলেটার রেটে ওঠাবো তিন হাজার সাতশো পঁচানব্বই ভাগ দেব আমরা সাতশো বিশ দিয়ে অর্থাৎ সাতশো বিশ স্কোয়ার ফিটে আমাদের এক কাঠা হয় তো এখানে পাঁচ কাঁঠা থেকে একটু বেশি অর্থাৎ পাঁচ কাঠা থেকে একটু বেশি পাঁচ দশমিক দুই কাঠা হচ্ছে তো আপনারা চাইলে এই দুটো যদি জানেন বেসিক হিসাব এই দুটো জিনিস জানা থাকলে কিন্তু আপনার জমি পরিমাণ খুব সহজে বের করে নিতে পারবেন এবং এখানে আমাদের একশো এক হাজার পাঁচশো স্কোয়ার ফিটে কতটুকু হচ্ছে এটা দেখি এক হাজার পাঁচশো ভাগ দেবেন আমরা যদি শতক হয় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এখানে হবে আপনার তিন কাঠা তিন শতক চুয়াল্লিশ পয়েন্ট অর্থাৎ তিন শতকের চেয়ে একটু বেশি আর যদি কাঠাতে করতে চান তাহলে যেটা করবেন সাতশো বিশ দিয়ে ভাগ দেবেন তাহলে দুই কাঠা থেকে একটু বেশি দুই দশমিক শূন্য আট কাঠা তো আপনারা চাইলে খুব সহজে জমি পরিমাপটি কিন্তু এই পদ্ধতিতে করে নিতে পারবেন তো জমি পরিমাপের আরও অনেকগুলো নিয়ম রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন যে কোনটা কারেক্ট হয় এই পদ্ধতিতেও আপনারা করতে পারেন বা আরেকটা পদ্ধতি রয়েছে যেমন দৈর্ঘ্য দুটাকে যোগ করবেন এটাকে দুই দিয়ে ভাগ দেবেন প্রস্ত দনুটাকে যোগ করবেন সেটাকে দুই দিয়ে ভাগ দিবেন ভাগ ফলটা যত আসবে ততটা আপনারা গুণ করে দিয়ে এই সূত্র প্রয়োগ করবেন এক শতকের সূত্র এবং এক কাটার সূত্র তাহলে কিন্তু আপনারা সেই জমিনে ক্ষেত্র ফল কতটুকু সেটি পেয়ে যাবেন শত কতটুকু সেটি পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস আপনারা সেটা জেনে নিন যদি জমিনের আইলগুলো আঁকা বাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ত্রিভুজ ত্রিভুজে আপনারা কনভার্ট করে নিতে হবে ত্রিভুজ আকৃতি করতে হবে তো হয়তো এই ভিডিও দেখে অনেকে কমান করতে পারেন যে আসলে এই পদ্ধতিটি ভুল কেননা অনেক সময় এই ধরনের আমরা ভিডিও দেখে থাকি ইউটিউবে ধরুন এটা যদি আমরা একটা জমি ধরে নিই ম্যাপ ধরে নিলাম তো এখানে যদি জমিনের আইলগুলি একটু আঁকা বাঁকা থাকে ধরুন এই আইলটা একটু আঁকা বাঁকা রয়েছে এমন রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই জমিটাকে ত্রিভুজে রূপান্তর করবেন ত্রিভুজে রূপান্তর করবেন ত্রিভুজ রূপান্তর করে আপনি যদি জমিটা পরিমাপ করেন সেক্ষেত্রে আপনার যদি জমির আইলগুলো আঁকা বাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ফর্মুলাতে ব্যবহার করলে তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন এটা আপনাকে বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে করতে হবে বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে করতে হবে সেটি আমি অন্য ভিডিওতে দেখাবো অর্থাৎ আঁকা বাঁকা জমির ক্ষেত্রে আপনি কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা আমি দেখাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে যদি কোনো সহজ পদ্ধতি থাকে তো এই পদ্ধতিটি দিয়ে আপনি জমি পরিমাপ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্প হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতোই এখানে শেষ করব আল্লাহ হাফেজ